প্রথমে আমরা সকলে একটু কাজের সিস্টেমটা জেনে নেব কাজের সিস্টেম হচ্ছে ধরে নিলাম আমাদের যে জিমেল আইডিটা রয়েছে যে জিমেল আইডিতে আমাদের ইউটিউবটা খোলা রয়েছে সেই জিমেল আইডিতে আমরা টাস্ক করব। আমাদের প্রত্যেকেরই অনেকগুলো করে জিমেল আইডি খোলা থাকে আমাদের যাদের ইউটিউব চ্যানেল থাকে তারা আমরা অনেকগুলো করে জিমেল আইডি খুলে সেগুলোতে ইউটিউবটা চালাই তাহলে কি হয় আমরা আইডিটা চেঞ্জ করে করে কাজ করতে পারি আর কেউই মেন আইডি মানে যে আইডি থেকে অ্যাকাউন্ট চালানো হয় ইউটিউব অ্যাকাউন্ট সেই আইডি থেকে কোনো প্রকার টাস্ক করবে না কোনো রকমের সাবস্ক্রাইব কাউকে করবে না তোমার সেই আইডিকে সবাই সাবস্ক্রাইব করবে তাদের অন্য অ্যাকাউন্ট দিয়ে তোমার অন্য অ্যাকাউন্ট দিয়ে তোমরা তোমরা সাবস্ক্রাইব করতে পারবে ঠিক আছে পেজটাকে প্রথমে দেখে নাও এখানে দেখতেই পাচ্ছ ওয়াচ টাইম গ্রাফ পে দেখার টাইমিং থাকবে আমার এখানে জিরো করা আছে আমার এখানে জিরো করা আছে এখানে তোমরা যতক্ষণ দেখবে তার কিন্তু টাইমিংটা থাকবে তারপরে যেটা থাকবে ওয়াচ লেটারে তুমি যদি আগে কিছু দেখে থাকো সেগুলো থাকবে কোনো যদি কারো প্রথম টাস্ক হয়ে থাকে তার হয়তো থাকবে না যাদের সেকেন্ড টাক্স থার্ড টাক্স তাদের কিন্তু থাকবে তো তাদের এরকম ওয়াচ লেটারে থাকবে তারপরে যেটা থাকবে হিস্ট্রি হিস্ট্রিতে এরকমভাবে যে যা দেখেছে শর্টস ভিডিও লং ভিডিও সেই সমস্ত কিন্তু থেকে যাবে তারপরে যেটা দেখতে হবে এই যে দেখেন থ্রি ডটে প্রেস করে লেখা রয়েছে ক্লিয়ার অল হিস্ট্রি ম্যানেজর হিস্ট্রি ম্যানেজার হিস্ট্রিটা চেক করতে হবে সেখানেও কিন্তু যেই আইডি দিয়ে এটা করা রয়েছে সেই আইডিতে প্রেস করতে হবে তারপরে সেখানে দেখা যাবে সেই আইডি থেকে আমরা কী কী ভিডিও কখন দেখেছি কতটা দেখেছি এটাই মেইন প্রুফ এটাই টাক্সের কিন্তু মেইন প্রুফ তাই এই প্রুফটা কম্পালসারি এটা কিন্তু দিতেই হবে এই দেখো এখানে সমস্ত রকমের লেখা রয়েছে এখান থেকেই অ্যাডমিনরা সমস্ত রকমের প্রুফটা বুঝে নিতে পারে কে কতটা ভিডিও দেখেছে কতটা স্পিড করে দেখেছে কে স্কিপ করে দেখেছে সমস্তটা কিন্তু এখান থেকে দেখা যাবে এই সেটিংসগুলো থেকে আমরা সবাই বুঝতে পারি ঠিক আছে এই জিনিসগুলো তোমরা প্রথমে দেখে নিলে তারপরে তোমাদেরকে মেইনলি যেটা করতে হবে চলে যেতে হবে ওয়াচ লেটারে ওয়াচ লেটারে গিয়ে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে আগের টাক্সে যারা দেখেছে বা আমিও এটা আগের টাক্সে করেছিলাম সেখান থেকে কিছুটা ডিলেট করেছি কিছুটা রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য তো সেটাই তোমরা প্রথমে এভাবে ডিলেট করে দেবে এভাবে ডিলেট করে দেবে করে চলে যাবে ব্যাকে ব্যাকে গিয়ে একবার স্ক্রল করে নেবে দেখো এটা ওয়াচ লেটারে যে ছটা ভিডিও ছিল সেটা জিরো হয়ে গেছে এবার চলে যাবে হিস্ট্রিতে হিস্ট্রিতে গিয়ে ভিউ ওয়ালে ভিউ ওয়ালে গিয়ে থ্রি ডটে প্রেস করবে থ্রি ডটে প্রেস করে ক্লিয়ার অল হিস্ট্রি ক্লিয়ার অল ওয়াচ হিস্ট্রিটাকে প্রেস করে দেবে দেখবে টোটাল যেখানে ছিল দেখো সমস্ত ভিডিও কিন্তু ডিলেট হয়ে গেছে দেখে নাও এই যে সমস্ত ভিডিও কিন্তু ডিলেট হয়ে গেছে নেই এবার চলে যাবে আবার থ্রি ডটে সেখান থেকে ম্যানেজ অল হিস্ট্রি ম্যারেজার হিস্ট্রি থেকে যে জিমেল আইডি খোলা রয়েছে সেটা ক্লিক করবে তারপরে এখান থেকে দেখো প্রচুর ভিডিও দেখা টাইমিং সমস্ত কিছু রয়েছে এখানে ডিলেটে প্রেস করবে সব সময় ডিলেট টুডে করবে না কেউ ডিলেট অল টাইম তাহলে তোমার যা যা রয়েছে সেগুলো সমস্তটা ডিলেট হয়ে যাবে আর ডিলেট টুডে করলে শুধু আজকেরগুলোই ডিলেট হবে তাই ডিলেট অল টাইম মানে তোমার ফোনে যদি তিন দিন চার দিনেও কোনো টাস্ক করে থাকো সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে ডিলেট অল টাইমে ক্লিক করলাম তারপর ডিলেট তারপরে গোইড ব্যাস এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে দেখো নিচে লেখাই রয়েছে নো অ্যাক্টিভিটি এখানে আর কোনো কিচ্ছু নেই সমস্তটা ক্লিয়ার চলে গেলাম ব্যাকে আবার ব্যাকে এবার তোমরা দেখে নাও এখানে ওয়াচ টাইমে জিরো হয়ে যাবে ওয়াচ লেটার জিরো হিস্ট্রি জিরো ম্যানেজ অল হিস্ট্রি কিন্তু জিরো কিচ্ছু নেই ম্যানেজার হিস্ট্রির খেয়াল রাখতে হবে যেই জিমেল আইডিটিতে তুমি এই কাজটা ক্লিয়ার করছো সেই জিমেল আইডিটাই কিন্তু ক্লিক করতে হবে সমস্তটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এর আগের ভিডিওতে তোমাদের সকলকে দেখিয়েই দিয়েছি এই পেজটা সম্পূর্ণ কিভাবে ক্লিয়ার করতে হবে ওয়াচ লেটার ওয়াচ হিস্ট্রি ম্যানেজার হিস্ট্রি আর টাইমিং যে ওয়াচ গ্যাপটা রয়েছে সেটা কিভাবে ক্লিয়ার করতে হবে সমস্তটা দেখিয়ে দিয়েছি সেটা সবাই একটু ভালো করে ফলো করে নিও আর তারপরে তোমাদেরকে যেটা করতে হবে এই যে ওয়াচ লেটার রয়েছে কেউ কিন্তু কারোর টাস্ক প্লে লিস্টে সেভ করবে না প্লে লিস্টে না ডাউনলোডে তোমাদেরকে সেভ করতে হবে এই ওয়াচ লেটারে এই ওয়াচ লেটারে তোমাদের সেভ করতে হবে এখন ওয়াচ লেটারে কিচ্ছু নেই জন্য এটা জিরো হয়ে আছে এখন তোমাদেরকে চলে যেতে হবে তোমাদের লিঙ্কটা যেখানে রয়েছে সেখানে আমার রয়েছে হোয়াটসঅ্যাপে তাই আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি তোমাদের হোয়াটসঅ্যাপে থাকলে হোয়াটসঅ্যাপে যাবে তোমাদের যদি ম্যাসেঞ্জারে থাকে তো পেয়ে ম্যাসেঞ্জারে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ থেকে আসলাম বলে এটা এরকম দেখাচ্ছে পেজটা আর যদি কারো ম্যাসেঞ্জার থেকে থাকে লিঙ্কটা ম্যাসেঞ্জারে দেখবে এরকম একটা থ্রি ডট তার নিচে রাইট সাইডে যে থ্রি ডট তার নিচে আরও একটা থ্রি ডট থাকবে তবে হ্যাঁ তোমরা চলে যাবে ওপরে থ্রি ডটে ওপরে থ্রি ডটটা প্রেস করলে ওখানে তিনটে অপশান আসবে তার মধ্যে শেষের অপশানে থাকবে ওপেন ইন ইউটিউব সেইটা ক্লিক করতে হবে ওপেন ইন ইউটিউবটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তারা এই যে দেখতে পাচ্ছ পেজটা একদিন এই যে এখানে লিঙ্কটা রয়েছে এটা ম্যাসেঞ্জারে রয়েছে লিঙ্কটা আর যদি কারো হোয়াটসঅ্যাপে থেকে থাকে তার ডিরেক্ট ইউটিউবেই যাবে আর যাদের মেসেঞ্জারে থাকবে তাদের মেসেঞ্জার থেকে লিঙ্কে ক্লিক করতে হবে তারপরে কিন্তু এই ইন্টারফেসটা খুলে যাবে এই যে দেখো রাইট সাইডে দুটো রয়েছে থ্রি ডট সে ওপরে থ্রি ডটে প্রেস করতে হবে সেখানে দেখো এই যে ওপেন ইন ইউটিউব ওপেন ইন ইউটিউবে প্রেস করবে একই পেজ আসবে ইন্টারফেসটা কিন্তু একই আসবে সেখানে দেখো এটা ডিরেক্টলি চলে আসবে ইউটিউবে আর ম্যাসেঞ্জারের যেটা খোলা হলো ফার্স্ট টাইম যে পেজটা আসলো সেখান থেকে যদি তোমরা ওয়াচ লেটার করতে যাও তার জন্য অনেক অপশানে ক্লিক করতে হয় একটু সমস্যা হয় তো সেজন্য এখানে চলে আসলে ইউটিউবে এবার দেখো প্রত্যেকটার পাশে থ্রি ডট রয়েছে থ্রি ডটে প্রেস করবে এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিও এই যে দেখতে পাচ্ছো এই টাক্সে নাইনটি এইট ভিডিওস রয়েছে আর নাইনটি এইট ভিডিওসের মধ্যে কিন্তু এ দেখো প্রত্যেকটা ভিডিও ঠিক আছে এভাবে তোমরা ম্যাসেঞ্জার থেকে পেজটা খুলে নেবে আমি চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমার লিঙ্কটা রয়েছে সেটা তোমাদের আরও ফ্রিলি দেখাবো তো এই দেখো এখানে একটা অন্য টাক্স এই টাক্সে আমার ভিডিও রয়েছে তাই এই জন্য এটা খুললাম এখানে দেখছো একশো তেইশটা ভিডিও রয়েছে এই প্রত্যেকটা ভিডিও কিন্তু একশো তেইশটা রয়েছে তার মধ্যে কিন্তু আমার চ্যানেলের ভিডিও রয়েছে চলো তোমাদেরকে একবার দেখাই আমার চ্যানেলের ভিডিওটা এই দেখো এই যে রয়েছে কোজাগরি ব্লগ এখানে এক দুই তিন চার এই চারটে ভিডিও কিন্তু আমার চ্যানেলের চ্যানেলের এই চারটে ভিডিও বাদ দিয়ে এই চারটে ভিডিওকে বাদ দিয়ে মানে প্রথম থেকে এই ভিডিওটা পর্যন্ত আমি এই সেফ টু ওয়াচ লেটার করে নেব আর এই আমার চারটে ভিডিওকে আমি স্কিপ করে যাব করে এই নিচের যে আমার প্রত্যেকটা ভিডিও রয়েছে সেই সবগুলোকে কিন্তু আমি ওয়াচ লেটার করবো কীভাবে করবো এরকম থ্রি ডট সেফ টু ওয়াচ লেটার থ্রি ডট সেফ টু ওয়াচ লেটার থ্রি ডট সেফ টু ওয়াচ লেটার আমি প্রত্যেকটা করবো না তোমাদেরকে জাস্ট কয়েকটা ভিডিও সেফ টু ওয়াচ লেটার করে দেখিয়ে দিচ্ছি কয়েকটা জাস্ট করলাম এখানে রয়েছে একশো তেইশটা ভিডিও টোটাল আমার ভিডিও দিয়ে আমি আমার ভিডিও দেখবো না বলে আমার ভিডিওটা স্কিপ করে যাচ্ছি আমার ভিডিও রয়েছে চারটে আমার ভিডিও চারটে যদি এখান থেকে বাদ দেওয়া যায় তাহলে একশো উনিশটা হচ্ছে একশো উনিশটা ভিডিও যখন তোমার সম্পূর্ণ সেফ টু ওয়াচ লেটার কমপ্লিট হয়ে যাবে তখন তোমার ভিডিও সংখ্যা ওখানে এই রকমভাবে যে ইন্টারভেসটা আসবে সেখানে দেখাবে একশো উনিশটা যদি সেখান থেকে কম হয় তার মানে কোনোটা মিসিং হয়েছে সেটা তোমাকে চেক করতে হবে আর চেক করে সেটাকে কিন্তু আবার সেফ টু ওয়াচ লেটার করতে হবে ওই জন্য যখনই এই টাস্কটা করবে ফোনটা এরোপ্লেন চালিয়ে নেবে এয়ারপ্লেন চালানোর পরে কিন্তু কাজটা করবে তাহলে ফোন টোন আসলে কোনোভাবে এটা কেটে যাওয়ার ভয় থাকবে না বেশিক্ষণ সময় লাগে না ভিডিওর ওপর ওটা নির্ভর করে তবে হ্যাঁ করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু ইজি হয়ে যাবে এভাবে তোমরা সেফ টু ওয়াচ লেটার করে নেবে করে এখান থেকে ব্যাক করে গেলে ব্যাক করে গিয়ে চলে যাবে ইউটিউবে আমি চলে গেছি ইউটিউব থেকে চলে যাবে ডিরেক্ট লাইব্রেরিতে লাইব্রেরিতে গিয়ে দেখো এখানে প্লে লিস্টের ওয়াচ লেটারে আমার ছটা ভিডিও আমি সেভ করেছি ওখানে তোমাদেরকে দেখানোর জন্য আমি ছটা ভিডিও সেভ করেছি একশো উনিশটা হতো তো যাই হোক ছটা ভিডিও আমি সেভ করেছি তোমাদেরকে দেখানোর জন্য এই দেখো ছটা ভিডিও সেভ আছে এই ছটা ভিডিও কিন্তু এখন আমার ওয়াচ লেটারে রয়েছে তবে আমাকে এখন কি করতে হবে ভিডিওগুলোকে ডিরেক্টলি চালানোর জন্য প্লে অল হ্যালো আন্টি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি প্লে অল করে যখন চালিয়ে দিয়েছি এখন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও চলছে আর এই প্লে অল করার পরেই কিন্তু তোমার একের পর দুই দুইয়ের পর তিন এভাবেই কিন্তু পরপর পরপর ভিডিও তোমার যতগুলোই থাকুক না কেন চলতে থাকবে তুমি এখানে নাম্বারিংয়ে দেখতেও পারবে ছটার মধ্যে তোমার একটা চলছে ছটার মধ্যে দুটো তিনটে চারটে এভাবে নাম্বারিংগুলো দেখতে পারবে যে তোমার কতটা হলো ঠিক আছে এবার দেখো এই ভিডিওটা আমার এতটুকু দেখা হয়েছে যতটুকু দেখা হয়েছে ততটুকু কিন্তু রেড লাইন রয়েছে এই রেড লাইনটা কিন্তু দেখাতেই হবে এবার এখান থেকে তুমি কোনো কারণে হয়তো একটা ফোন করবে এখান থেকে বেরিয়ে গেলে ব্যাক করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে দেখো এবার তুমি যখন আবার টাস্কটা পরে শুরু করবে আবার এই ইন্টারফেসটা খুলবে খোলার পরে এবার তুমি টাক্সটা কোথার থেকে শুরু করবে আবার চলে গেলে ওয়াশ লেটারে এবার দেখো প্রথম ভিডিওতে তুমি যতটুকু দেখেছিলে ততটুকু কিন্তু রেড লাইন হয়ে আছে যদি এটা তোমার সম্পূর্ণ দেখা হয়ে যেত প্রথম ভিডিওটা সম্পূর্ণটা রেড লাইন হতো সেকেন্ডে যেটা রয়েছে সেটা যতটুকু হতো ততটুকু রেড লাইন হতো যদি না হতো যদি এখানেই তুমি শেষ করে নিয়ে তুমি অফ করে দিতে তাহলে এখানেই কিন্তু রেড লাইন শেষ এখানে থাকতো না তখন তোমাকে কি করতে হবে যেখানে তুমি দেখবে রেড লাইনটা শেষ হয়ে আছে সেখানেই তোমার টাস্ক শেষ হয়েছে সেই রেড লাইনটা যদি দেখো এই ভিডিওটা শেষের কাছাকাছি এসে শেষ হয়েছে তবে তোমাকে সেখানেই কিন্তু প্রেস করতে হবে আলটিমেটলি রেড লাইন যেখানে দেখবে শেষ হয়েছে টাক্স তোমার সেখানে অফ হয়েছে সেখান থেকে তোমাকে টাক্সটা শুরু করতে হবে তবে রেড লাইন যেখানে অফ হয়েছে তোমাকে সেখান থেকে চালাতে হবে ভিডিওটা আমি চালিয়ে দিলাম দেখো যতটুকু তার পর থেকে আবার চলতে শুরু করেছে তারপর থেকে যদি কারোর ভিডিওতে অ্যাড থেকে থাকে তবে তার মাঝে অ্যাডও আসতে পারে তাতে কোনো সমস্যা নেই মনিটাইজড চ্যানেল হলে পারে অ্যাড দেখতে হবে আর চ্যানেল যদি মনিটাইজড না হয় তাহলে অ্যাড দেখতে না হলেও হবে এবার দেখো কোনো সময় আসে স্কিপ অ্যাড মনিটাইজড হলে পারে স্কিপ অ্যাড করবে না দেখবে অন্তত পক্ষে এক মিনিট আর মনিটাইজ যদি না হয় দেখে বুঝতেই পারবে সাবস্ক্রাইবটা কমসে কম হাজার সাবস্ক্রাইব থাকতে পারে মনিটাইজডের কাছাকাছি থাকে বেশিরভাগ জনের তো যাই হোক সেক্ষেত্রে এভাবেই কিন্তু কাজটা করতে হবে আর সময় ফোনের সামনে বসে কাজ কাউকেই করতে হবে না ফোনের সামনে বসে কাজ করার কোনো দরকার নেই সময় নষ্ট করে এভাবে চালিয়ে দিয়ে তোমরা সাউন্ডটা একদম জিরোতে করে দেবে দেখো আমার সাউন্ড একদম জিরো সাউন্ড নেই পাওয়ার আমিও নিজেও একদম কমিয়ে দিই তাতে চার্জটা কম কাটে একদম কমিয়ে এভাবে আমি রেখে দিই ব্যাস এভাবে কিন্তু টাস্কটা হতে থাকে যতক্ষণ হওয়ার আমি ফ্রি আছি ততক্ষণ টাস্ক চলতে থাকে অতএব এইভাবেই কিন্তু কাজটা করবে আর এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই টাস্কটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিভাবে তোমরা প্রুফ দেবে কমপ্লিট প্রুফটা ঠিক আছে এখানে দেখে নেবে যে কিভাবে দেবে আমি পরের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা যেভাবে তোমরা দেখলে এভাবে আমরা অনেকেই কাজ করছি তোমরাও চাইলে করতে পারো আর যদি এভাবে কাজ করে ওয়াচ টাইম বাড়াতে চাও তবে ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক লিংক দেওয়া রয়েছে ফেসবুক অনেক সময় খেয়াল করবে তোমাদের ভিডিওতে হাজার হাজার ভিউজ রয়েছে বাট ওয়াচ টাইম পূরণ হচ্ছে না তার একটাই কারণ আমাদের ধৈর্য অনেক কম আমরা ভিডিওটা চালাই এক মিনিট তিরিশ সেকেন্ড দু মিনিট দেখে কিন্তু আমরা ভিডিওটা থেকে বেরিয়ে আসি তাতে কিন্তু ওয়াচ টাইমটা আমাদের কভার হয় না কিন্তু ভিউজটা চলে আসে তো এইভাবে কাজ ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অনেক হেল্পফুল ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে